السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال النبي صلى الله عليه وسلم: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء. رسول الله صلى الله عليه وسلم নিজে ব্যবসায়ী ছিলেন, আর ব্যবসা করাকে উনি পছন্দ করেছেন। আর যারা সততার সাথে ব্যবসা করেন তাদেরকে বলা হয়েছে যে তারা নবী, শহীদ, সিদ্দিক, তাদের সাথে হাসর করবেন, তাদের সাথে হাসর হবে। সেই হিসেবে আমরা ব্যবসায়ী যারা আছে তাদের ব্যাপারে আমরা গুরুত্বের সাথে এই ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি, যেন ওনারা সততার সাথে যারা ব্যবসা করতেছেন তারা যেন আন্তরিকতার সাথে যাকাত দিয়ে আল্লাহ তাআলার নবী যে ঘোষণা দিয়েছেন তারা ভালো একটা পর্যায়ে থাকবে আখেরাতে, সেই আখেরাতে ভালো পর্যায়ে যেন যেতে পারেন। যারা ব্যবসায়ী আছেন অবশ্যই এই ভিডিওটা পুরোটাই শোনার চেষ্টা করবেন। আর যারা ব্যবসায়ী না কিন্তু আপনাদের বন্ধুবান্ধব হয়তো ব্যবসায়ী আছে তাদের কাছে শেয়ার করবেন, তারা যেন বিষয়টা জেনে শুনে যথাযথভাবে যাকাত দিতে পারেন। প্রথমে আলোচনা করব যে যাকাত দেওয়ার সময় আমাদের কিছু কিছু বিষয় যেগুলো আছে যেগুলো আমাদের আসলে হিসাবে আনা দরকার পড়ে না, যেগুলো আমাদের ভাবনার মধ্যে রাখা প্রয়োজন হয় না। এর মধ্যে একটা হলো যে নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, নিত্য প্রয়োজনীয়। নিত্য প্রয়োজনীয় বলতে কী বোঝায়? নিত্য প্রয়োজনীয় বলতে মানে ব্যবসা করতেছেন, ব্যবসা করতে গেলে যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো নিত্য প্রয়োজনের মধ্যে পড়ে। সেই নিত্য প্রয়োজনের মধ্যে যে জিনিসগুলো থাকবে যেমন ফার্নিচার আছে, তারপরে ইলেকট্রনিক জিনিসপত্র আছে, এই সমস্ত জিনিস সব কিছুই ব্যবসার জন্য নিত্য প্রয়োজনীয়। এই নিত্য প্রয়োজনে যেহেতু এগুলি হিসেবের মধ্যে আনতে হবে, না না প্লাসে যাবে না মাইনাসে যাবে। দোকান যদি আপনি কিনে থাকেন, কেনার সময় আপনার একটা পজিশন কিনতে হয়, অনেক সময় পজিশন কিনতে হয় 10 লাখ টাকা বা 5 লাখ টাকা দিয়ে, 20 লাখ টাকা দিয়ে পজিশন কিনতে হয়েছে। এই পজিশনের যে টাকাটা আছে এই টাকাটা আপনার হিসাবের মধ্যে আনতেই হবে, না বা এটা যাকাতের বিষয়ই না। এভাবে আপনি নিজস্ব গাড়ি আছে অথবা আপনি মালামাল বহন করার জন্য আপনি গাড়ি কিনেছেন, এটা আনুষঙ্গিক মানে ব্যবসার আনুষঙ্গিক হিসেবে গণ্য হবে, এটা যাকাতের হিসেবের সময় এটা আলোচনার বিষয় আসবে না। এভাবে আপনি যদি কারখানার মালিক হন, কারখানা থেকে যে উৎপাদন হয় সেই উৎপাদনের উপর তো আপনি যাকাত দিবেন, কিন্তু কারখানার যে জিনিসপত্র যেগুলো আছে মেশিন আছে এই মেশিনগুলোর উপর আপনার যাকাত দিতে হবে না, এগুলি হিসাবে করতে হবে না, না প্লাসে যাবে না মাইনাসে যাবে। এভাবে আপনি যদি ব্যবসা করতে গিয়ে কিছু মাল আপনার নষ্ট হয়ে যায়, উৎপাদন হয়েছে অথবা আপনি মুদি ব্যবসায়ী আপনি কিছু জিনিস এনেছিলেন অথবা আপনি ফার্মেসি আছে কিছু জিনিস মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন আর এটা বিক্রি করা যাবে না, তাহলে এটা বাতিলের মধ্যে পড়ে গেছে, এই জিনিসগুলো আপনি কোনো হিসাবে আনতে হবে না, এগুলি প্লাস মাইনাসের মধ্যে আনার প্রয়োজন নেই। এভাবে যদি আপনি কিছু বাকি দিয়েছেন, এমন বাকি দিয়েছেন যে কাস্টমারটা খুবই খারাপ ছিল, যে হয়তো 2 মাসের মধ্যে, 1 মাস বা 2 মাসের মধ্যে দেওয়ার কথা ছিল, 2 বছর 4 বছর হয়ে গেছে এখন পর্যন্ত সে দিচ্ছে না, এমনও আদৌ সে দিবে কিনা কোনো নিশ্চয়তা নাই। এই যে পাওনাটা আছে কাস্টমার কাছে যে পাওনাটা আছে এগুলি আমাদের হিসাবের মধ্যে রাখবো না। এভাবে যদি আপনিও ব্যবসায়ী যেহেতু ব্যবসায়ী হওয়ার কারণে আপনার কাছে কিছু টাকা আছে, অনেক সময় বন্ধুবান্ধব বা অনেক আত্মীয় স্বজন আপনাদের কাছে আপনার কাছে হয়তো ঋণ চেয়েছিল, ঋণ দিয়েছেন, আপনি হয়তো জানতেন যে হয়তো নাও দিতে পারে বা জেনেই দিয়েছেন যে হ্যাঁ দিবে, কিন্তু দেখা গেছে 2 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে দিচ্ছে না, তাহলে আপনি তো তার কাছে ঋণটা আসলে পাও না, তারপরেও এটা আপনার হিসাবের মধ্যে আনার প্রয়োজন পড়বে না, কারণ আপনি যেহেতু এখন নগদ টাকাটা আপনার আয়ত্তে আসে নাই, এই জন্য আপনাকে এটা হিসাবের মধ্যে আনতে হবে। তাহলে হিসাব কিসের মধ্যে আনতে হবে? মানে ব্যবসার ক্ষেত্রে আপনি যাকাত যখন দিবেন যাকাত দেওয়ার ক্ষেত্রে কী কী জিনিস আপনি হিসাব করবেন? আমি মোটামুটি কয়েকদিন যাবৎ এই বিষয়ে গবেষণা মানে এই বিষয়ে তালাশ তালাশ করে যে খাতগুলি পেয়েছি মোটামুটি 8টা খাত পেয়েছি, যে 8টা খাতের উপর আমরা যাকাত মানে ব্যবসায়ী যারা আছেন ব্যবসায়ীরা যাকাত হিসাব করার সময় হিসাব করবেন 8টা ব্যবসায়িক খাত। এর বাইরে কিন্তু আরও কিছু খাত আছে যেগুলি সাধারণ খাত, মানে ব্যবসায়ী হোক বা অন্য যারাই হোক সবাই এটা হিসাবের মধ্যে রাখবেন। এর মধ্যে প্রথম হলো যে ব্যবসার মূল উদ্দেশ্য থাকে ক্যাশ, মানে
লাভ হবে, লাভটা নিয়ে আসবে অ্যাকাউন্টে জমা হবে বা ক্যাশে জমা হবে, সেই ক্যাশটা আপনি যেদিন জাকাতের হিসাব করবেন সেটা রমজানের দিন হতে পারে, অন্য কোনো মাসে হতে পারে, যেদিন হিসাব করবেন। আপনি ধরেন আজ 17ই রমজান, 17ই রমজান আপনি হিসাব করতেছেন যে জাকাতের হিসাব করবেন, যখন জাকাতের হিসাব করবেন ঠিক আজকে আপনার ক্যাশে কত টাকা আছে, তাহলে এটা আপনি ক্যাশের নগদ টাকা হিসাবে আপনি নিয়ে নেন। এরপরে আপনি একটা হিসাব টানেন, সেটা হলো আপনি কাস্টমারদের কাছে কয় টাকা পান। ব্যবসায় বাকি ছাড়া ব্যবসা কখনোই হয় না, বাকিতে আপনার দিতেই হয়, যেহেতু বাকিতে দিতে হয় তাহলে আপনি একটা হিসাব করে নেন যে কয় টাকা কাস্টমারদের কাছে পাওনা আছে, নগদে কয় টাকা আছে, কয় টাকা কাস্টমারের কাছে পাওনা আছে। কাস্টমারের কাছে পাওনা বলতে মানে হয়তো 15 দিন পরে, 1 মাস পরে বা 2 মাস পরে সে দিয়ে দিবে, তাহলে এটা আপনি পাওনার মধ্যে ধরে নিতে হবে, বা 3 মাস পরেও যদি, 6 মাস পরেও যদি সে দিয়ে দেয়, আপনি নিশ্চিত যদি হন যে আগামী জাকাত দেওয়ার আগে সে দিয়ে দিবে, মানে আগামী 1 বছরের আগে আপনাকে দিয়ে দিবে, তাহলে আপনি এটা যে কাস্টমারদের কাছে টাকা আছে এটাকে আপনি নগদ টাকাদের সাথে সামিল করে নেবেন। আর যদি এমন হয় যে যেটা আমি একটু আগে বলছিলাম যে কাস্টমারের কাছে হয়তো 5 বছর আগে থেকে পাওনা ছিল, এখন পর্যন্ত সেই পাওনা দিব দিব দিচ্ছি করতেছে না, এগুলি আর কোনো হিসাবের মধ্যে আনবেন না, না প্লাসে যাবে না মাইনাসে যাবে, যেগুলি আপনি নিশ্চিত পেয়ে যাচ্ছেন সেগুলো আপনার প্লাসে আনবেন, মানে এগুলো আপনার জাকাতের মালের মধ্যে গণ্য করবেন। আর 3 নম্বর যে বিষয়টা আছে সেটা হলো স্টক। আপনি ব্যবসা যখন করছেন, ব্যবসার ক্ষেত্রে কিছু মাল আপনার স্টক থাকে, দোকানে হোক বা গোডাউনে হোক বা যে কোনো জায়গায় হোক, এই স্টক মাল যেগুলো আছে এই স্টক মালগুলোর মূল্য আপনি হিসাব করবেন। তবে মূল্য বিক্রি, বিক্রয় মূল্য না, মানে আপনি 100 টাকা একটা জিনিস বিক্রি করবেন কিন্তু একটা আপনি কিনেছেন 85 টাকা, তাহলে আপনি কোন টাকাটা হিসাব করবেন, স্টকে মানে কোন মূল্যটা ধরবেন, সেটা ধরবেন আপনি 85 টাকার মূল্য যেটা আছে সেটাই ধরবেন, আপনি এখানে 100 টাকা ধরবেন না। হ্যাঁ, যদি আপনার ওই দিন শেষে গিয়ে আপনার এটা বিক্রি হয়ে যেত, বিক্রি হয়ে গেলে তখন এটা আপনি 100 টাকা মূল্য ধরে আপনার ক্যাশ হয়ে যেত, কিন্তু যেহেতু বিক্রি হয়নি তখন এটা স্টক মাল এর হিসাবে যখন করতেছেন তখন 85 টাকা করে ধরবেন। 4 নম্বর যে বিষয়টা সেটা হলো আপনি ব্যাংকে ব্যবসা যখন করা হয়, ব্যাংকের মাধ্যমেই করা হয়, অনেক সময় ব্যাংকে অনেকে টাকা পাঠায় অথবা বিকাশের মাধ্যমে হোক বা অন্য অন্য রকেটের মাধ্যমে হোক বা যে কোনোভাবেই হোক, ব্যাংক বলতে আমরা সব ধরনের হিসাবের যে সমস্ত খাতগুলো আছে, ব্যাংকিং সিস্টেম আছে সবগুলি আমরা বোঝাচ্ছি, এই সমস্ত ব্যাংকগুলোতে আপনার কয় টাকা আছে সেটা আপনার হিসাব করতে হবে। এখন এই টাকাটা কারেন্ট অ্যাকাউন্টে থাকুক, সেভিং অ্যাকাউন্টে থাকুক, ডিপোজিট হিসেবে থাকুক, যে কোনো ধরনেরই থাকুক, ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটা আপনার হিসেবের মধ্যে নিয়ে আসতে হবে। 4 নম্বর বললাম। 5 নম্বর হলো আপনি ব্যবসা করতেছেন রানিং ব্যবসা, যেহেতু আপনি ব্যবসা ক্লোজ করেননি, আপনি যেদিন হিসাব করতেছেন সেদিনও কিন্তু আপনার ব্যবসা চলছে, সুতরাং আপনি ক্রয় করার জন্য, মাল ক্রয় করার জন্য আপনি হয়তো কিছু টাকা এক জায়গায় পাঠিয়েছেন, মহাজনের কাছে পাঠিয়েছেন অথবা ওই কোম্পানির কাছে পাঠিয়েছেন, এখনও আপনার কাছে মালটা আসেনি, তাহলে আপনি কী করবেন, হয় যে মাল এই টাকা দিয়ে যে মাল কেনা হতো ওই মালটাকে আপনার নিজে মাল ধরে ওই মূল্য ধরে নেন, অথবা ওই যে টাকাটা আপনি ওখানে পাঠিয়েছেন আপনি অ্যাকাউন্টেও নেই ক্যাশেও নেই কিন্তু আপনি কেনার জন্য এই টাকাটা পাঠিয়েছেন, সুতরাং এটাও কিন্তু আপনার টাকা, এই টাকাটা আপনি হিসাব করে নিলে হবে, এটা আপনার জাকাতযোগ্য, মানে জাকাতের হিসাবে মধ্যে নিয়ে আসতে হবে। 5 নম্বর। 6 নম্বর যেটা হলো যে কারখানার জন্য যদি আপনি থাকে, কারখানার কাঁচামাল, কাঁচামাল বলতে আপনার যদি ফ্যাক্টরি হয়, ফ্যাক্টরি থেকে আপনি উৎপাদন হয়, উৎপাদন হলে আপনি যে উৎপাদন হলো হওয়ার পরে যে জিনিসটা আছে প্রোডাক্ট হলো এটার যেমন আপনি মূল্য ধরবেন, ঠিক প্রোডাক্টের জন্য যে সমস্ত কাঁচামাল এনে রেখেছেন, ধরেন আপনি গার্মেন্টসের মালিক, তো গার্মেন্টসের পোশাক তৈরি হবে, পোশাক তৈরি হলো একটা প্রোডাক্ট, এটা একটা মূল্য ধরবেন জাকাত দেওয়ার সময়। আবার এই পোশাক তৈরি করার জন্য আপনি কাপড় কিনে এনে রেখেছেন, সুতা এনে রেখেছেন ছিলানোর জন্য, তাহলে এই সুতার মূল্য এবং কাপড়ের যে মূল্য আছে এটা আপনার কাঁচামাল হিসেবে গণ্য হবে, এটার মূল্যটা আপনাকে ধরতে হবে। 7 নম্বর যে বিষয় সেটা হলো যদি আপনি, যারা ব্যবসা সফল হন তারা দেখা যায় শুধু একটা ব্যবসা নিয়ে থাকেন না, আরও 2টা 3টা ব্যবসার সাথে যুক্ত হন,
দেখা যায় যে নিজের দুটো ব্যবসাকে দেখলো আরো একটা ব্যবসার সাথে উনি হয়তো বিনিয়োগ করে থাকেন। যদি আপনি অন্য কোনো ব্যবসায়ীদের সাথে যুক্তভাবে ব্যবসার জন্য বিনিয়োগ করে থাকেন, তাহলে এই বিনিয়োগকৃত যে টাকাটা আছে সেটাও আপনি যখন জাকাত দিচ্ছেন, ব্যক্তিগতভাবে জাকাত দিচ্ছেন, সেই জাকাতের মধ্যে চলে আসবে, হিসাবের মধ্যে চলে আসবে। আর যদি অন্য কাউকে আপনি যদি ঋণ দিয়ে থাকেন, অন্য কাউকে যদি আপনি ঋণ দিয়ে থাকেন, আর এই ঋণটা যদি ব্যক্তিগত হোক বা ব্যবসায়িক হোক, যে কোনো কারণে হোক, আপনি ঋণ দিয়েছেন, অনেক সময় একজন দোকানদার একজন দোকানদারকে কিছু ঋণ দেয়, অনেক সময় ব্যক্তিগতভাবে কিছু ঋণ দিতে হয়, ঋণ যদি দিয়ে থাকেন আর ঋণটা যদি এমন হয় যে যেটা আপনি 2 বছর মানে কিছুদিনের মধ্যে আপনি পেয়ে যাবেন, হয়তো 6 মাসের মধ্যে পেয়ে যাবেন, মানে আগামী 1 বছরের মধ্যে আপনি পেয়ে যাবেন ঋণটা, তাহলে এই ঋণের যে টাকাটা আছে এই টাকাটা আপনার হিসাব আসবে। তাহলে আমরা কি বললাম যে 8টা জিনিস বললাম, এক হলো ক্যাশে যেটা আছে, দ্বিতীয় হলো কাস্টমারদের কাছে যেটা আপনি পাবেন, আর তৃতীয় হলো যে স্টকে যে জিনিসগুলো আছে, 4 নম্বর হলো ব্যাংকে যে জমা আছে, 5 নম্বর হলো কোনো জিনিস কেনার জন্য কোম্পানির কাছে যে টাকাটা পাঠিয়েছেন, এখন পর্যন্ত মাল আসে নাই, আপনার স্টকেও আসে নাই, ক্যাশেও সেই টাকাটা নাই, কিন্তু আপনি পাঠিয়ে দিয়েছেন কোম্পানির কাছে, সেই টাকাটাও আপনার হিসেবে আসবে। কারখানা যদি হয়, কারখানার কাঁচামাল যেটা আছে সেটাও হিসেবে আসবে। আর যদি আপনি অন্য কোথাও বিনিয়োগ করে থাকেন সেটা আসবে, আর যদি আপনি কাউকে ঋণ দিয়ে থাকেন তাহলে সেটাও আসবে। মোট 8 ধরনের জিনিস যেগুলো ব্যবসায়ী হওয়ার কারণে আপনার হিসাবে আনতে হবে, আপনি এই জিনিস 4-8টা জিনিস খেয়াল করবেন। এছাড়া কমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের হিসাবের মধ্যে রাখতে হবে, সেটা হলো যদি আপনার সাথে স্বর্ণ থাকে, রূপা থাকে, অথবা আপনি যদি কিছু সঞ্চয়পত্র কিনে থাকেন, অথবা ব্যাংকে যদি অন্য কোনোভাবে যদি ডিপোজিট করে থাকেন, অথবা আপনার যদি কোনো প্রাইজ বন্ড থাকে, অথবা যদি মানে ব্যবসার বাহিরে ব্যক্তিগত আপনার যদি ক্যাশ থাকে, এগুলো হলো কমন, এগুলোও আপনার এখানে যুক্ত হবে আপনি যখন ব্যক্তিগতভাবে জাকাত দিবেন। হ্যাঁ, এমন যদি হয় যে ব্যক্তিগত জাকাত দেওয়া হচ্ছে না, তাহলে এগুলি যুক্ত হবে না। ব্যক্তিগত জাকাত কখন দেওয়া হয় না, এমন সিস্টেম আছে যে আমাদের ব্যবসা যেগুলো হয়, ব্যবসা কিছু সময় হয় শেয়ারে ব্যবসা হয়, তখন যদি শেয়ারে যারা আছে সবাই যদি মনে করে যে না আমরা কি করব যে ব্যবসার মধ্যে থেকে যে জাকাতটা আছে সেই জাকাতটা আমরা সব একত্র করা হবে, একত্র করে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে জাকাতটা আদায় করে দেওয়া হবে, তাহলে ব্যাস হতে পারে, এই সিস্টেমটা হতে পারে। আর যদি এরকম করা হয় যে না ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আদায় করা হবে না, প্রত্যেকের আলাদা আলাদাভাবে আদায় করা হবে, তখন এই ব্যক্তিগত যে জিনিসগুলো আছে স্বর্ণরূপা সঞ্চয়পত্র এগুলি সহ আগের যে 8টা খাত বললাম যুক্ত হবে। এই এগুলিও যখন আমরা যুক্ত করব, শুধু যুক্ত করলে শেষ হয়ে গেল না, সবসময় দেখবেন আপনার কিছু যুক্ত হয় কিছু বিয়োগ হয়। কী বিয়োগ হবে? 8টা খাত আর ওই 5-6টা খাত বললাম, এগুলো তো আপনার যোগ হলো জাকাত দেওয়ার ক্ষেত্রে। বিয়োগ কী কী হবে? বিয়োগ নিত্য প্রয়োজনের মধ্যে 1 নম্বর আমি ধরবো, যেটা কর্মচারীদের বেতন। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসা করলে আপনার কর্মচারীদের বেতন আছে, তারপরে যদি দোকান ভাড়া হয় তাহলে দোকান ভাড়া আছে, বিদ্যুৎ বিল আছে, তারপরে যদি গ্যাস বিল এইটা সেটা যদি থাকে, এগুলি নিত্য প্রয়োজনীয় খরচ আছে আপনার প্রতিষ্ঠানের, যে নিত্য প্রয়োজনীয় খরচ আছে সেই নিত্য প্রয়োজন খরচগুলো আপনি বাদ যাবে। তারপরে যদি আপনি কারো থেকে ঋণ নিয়ে থাকেন, কারো থেকে যদি আপনি ঋণ নিয়ে থাকেন মানে আপনার কাছে, তাহলে ওনারা পাবে, উল্টো আপনার কাছে পাবে, তাহলে এই যে ঋণের উপর কিন্তু জাকাত হয় না, তো ঋণটা বাদ যাবে। তবে এমন যদি হয় যে আপনি দীর্ঘমেয়াদী ঋণ নিয়েছেন, 1 কোটি টাকা নিয়েছেন, যেটা 10 বছরে আপনার পরিশোধ করতে হবে, প্রতি বছরে 10 লাখ টাকা করে পরিশোধ করতে হবে, অথবা 12 লাখ টাকা পরিশোধ করতে হবে, এই যে ঋণটা নিয়েছেন 1 বছর, আগামী 1 বছরের যে ঋণটা পরিশোধ করতে হবে সেটা আপনি আপনার আয়ের থেকে বাদ দিবেন। 3 নম্বর যে বিষয়টা সেটা হলো যদি আপনি কোনো ব্যাংকের থেকে ঋণ নিয়ে থাকেন, একটা হলো ব্যক্তি ঋণ নিয়েছেন, একটা হলো ব্যাংকের থেকে ঋণ নিয়েছেন, দুইটাই আমরা 2 নম্বর এবং 3 নম্বর বলছি, সেটা একই হুকুমের মধ্যে যাবে। তো ব্যক্তি পর্যায়ে যে ঋণগুলি সাধারণত নেওয়া হয় এগুলি সাধারণত টার্গেট থাকে, অল্প কিছুর মধ্যে দেওয়া হবে, সেই জন্য আমরা বলবো এটা পুরাটাই বাদ যাবে। আর ব্যাংকের থেকে যখন ঋণগুলি নেওয়া হয় সেগুলিতে টার্গেট থাকে সাধারণত মানে 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছরও হয়, এরকম থাকে, তখন আগামী 1 বছরে যে কয় টাকা পরিশোধ করতে হবে সেটা বাদ যাবে। 4 নম্বর যেটা বাদ যাবে সেটা হলো
আপনি ব্যবসা যখন করেন, ব্যবসায় সাধারণত আপনাকে কেউ না কেউ মাল সাপ্লাই দিয়ে থাকে, সাপ্লায়ার থাকে, মহাজন থাকে বা কোম্পানি থাকে যেখান থেকে আপনি মাল নিয়ে থাকেন। সবসময় পরিপূর্ণ ফুল পেমেন্ট করে টাকা পেমেন্ট করে মাল আনা হয় না, কিছু টাকা বকেয়া থেকে যায়। এই আপনি যেদিন জাকাত হিসাব করবেন, এই বকেয়া যে মালটা আছে, বকেয়া যে পাওনাটা আছে, মানে আপনার কাছে যে টাকাটা ওনারা পাবেন, এটাও আপনার জাকাতের হিসাবের থেকে বাদ যাবে। তাহলে আমরা কি পেলাম? মোট 8টা সিস্টেম, 8টা খাত পেলাম, যেগুলি আমাদের হিসাবের মধ্যে আসবে, এবং ব্যক্তিগতভাবে কিছু জিনিস আছে সেগুলো যদি যোগ করার মতো হয় তাহলে যোগ করে নিতে হবে ব্যক্তিগতভাবে জাকাত আদায় করলে। আর 4টা খাত আমরা বললাম বাদ যাবে, এর মধ্যে হলো নিত্য প্রয়োজনীয়, কর্মচারী বেতন, ইলেকট্রিক বিল, বাসা ভাড়া টাড়া সহ সব কিছু, দোকান ভাড়া সহ, যদি ব্যক্তিগত ঋণ থাকে অথবা ব্যাংক ঋণ থাকে অথবা কোম্পানি বা মহাজন বা সাপ্লায়ার যদি আপনার কাছে পায়, এগুলো 4টা জিনিস খাত বাদ যাবে। এখন আসেন আমরা একটু আলোচনা করি। ব্যবসা কিন্তু নানা ধরনের হয়, এখানে আমি মৌলিক কিছু বিষয় তুলে ধরেছি। ব্যবসা নানা ধরনের হয়, বিভিন্ন রকম হয়। তো বিভিন্ন রকম ব্যবসার ক্ষেত্রে স্টক যে হিসাব করবেন, সেই স্টকটা হিসাব কীভাবে করবেন, কোনটা করবেন? যেমন আপনি যদি মুদি দোকান হয়, মুদি দোকানের ক্ষেত্রে আপনি হিসাবটা কী করবেন? হিসাবটা করবেন যে আপনার মাল, একটু আগে যেটা বললাম যে আপনি স্টকে যে সমস্ত মাল আছে বা গোডাউনে যে সমস্ত মাল আছে সেই মালগুলো ক্রয় মূল্যটা আপনি হিসাব করবেন। যদি আপনি কাপড়ের ব্যবসায়ী হন তাহলে আপনার কাপড়ের দোকানে যে আপনার কাপড় যত গজ আছে, গজ যে কয় থান আছে, এই এটার ক্রয় মূল্য যেটা আছে সেটা আপনি স্টক হিসাব করবেন। যদি আপনি ফিশারিজের ব্যবসায়ী হন, তাহলে মাছের ব্যবসা আছে আপনার, তাহলে মাছের কিন্তু পুকুরের উপর কোনো মানে জাকাত নেই। আপনি পুকুর কিনেছেন সেটার টাকার উপর কোনো জাকাত নেই, পুকুর ভাড়া নিয়েছেন সেটার উপর কোনো জাকাত নেই। হ্যাঁ, আপনি শুধু জাস্ট মাছ বিক্রি করার পরে যে টাকাটা আপনি পেলেন সেটার উপর আপনার জাকাত হবে। যদি আপনি আজকে বিক্রি করেন তাহলে বিক্রি করার পরে আজকে যে টাকাটা পেলেন সে টাকাটার উপর জাকাত হবে, মাছের উপরও জাকাত হবে না। হ্যাঁ, মাছের সরি, এখানে যে মাছ যদি আপনি থাকে, আনুমানিক যে মাছ আছে সেই মাছটার উপর আপনার হিসাব করে নিতে হবে যে আমার পুকুরে এত টাকার মাছ আছে সেটার উপর জাকাত হবে। তবে মাছের যে খাবার আছে খাবারের উপর কিন্তু জাকাত হবে না, মাছের আনুষঙ্গিক যে সমস্ত ফিশারিজের মধ্যে আনুষঙ্গিক যে সমস্ত বিষয় আছে সেগুলির উপর জাকাত হবে না। মাছের মূল্য বিক্রি করার পরে অথবা মাছের মূল্যের উপর জাকাত হবে। এবারে মুরগির যদি ফার্ম হয়, মুরগির ফার্ম দুই ধরনের হয়। একটা ফার্ম হয় যে ডিম উৎপাদন উদ্দেশ্য হয়। যদি ডিম উৎপাদন যদি উদ্দেশ্য হয় তাহলে আপনাকে কি করতে হবে, জাস্ট ডিমের যেগুলো ওই দিন যে প্রোডাক্টটা পেলেন, ডিম পারলো ওই ডিমগুলো হিসাব করতে হবে, বা আরও 10 দিন আগে থেকে পেরেছে যে ডিম যেগুলি আছে, জমা আছে, হয়তো আপনি এখনও সাপ্লাই দেননি, সেই ডিমগুলোর মূল্য হিসাব করতে হবে। এটা হলো আপনার যদি এরকম ডিমের উৎপাদনের যদি ফার্ম হয়। যদি এরকম হয় যে না, আপনি ছোটো বাচ্চা এনে তারপরে বড় করেন, ব্রয়লার যদি ফার্ম হয়, তাহলে আপনি যেদিন জাকাত দিবেন সেদিন দেখতে হবে যে আপনার মুরগি কতগুলো ছোটো বাচ্চা বা একটু বড় বাচ্চা এগুলো কতটুকু আছে, কত কেজি হবে, আনুমানিক কত কেজি হবে, সেই কেজি হিসাব করে তারপরে ওটার মূল্য যা হবে সেই মূল্যের উপর আপনার জাকাত দিতে হবে। যদি এরকম হয় যে ডেইরি ফার্ম যেটা আছে, যেখানে দুধ উৎপাদন করা হয়, দুধের জন্য গরু থাকে, সেখানে গরুর উপরে কোনো জাকাত নেই। হ্যাঁ, দুধ যেগুলো হবে, দুধ উৎপাদন যেগুলো হবে, দুধের মূল্যের উপরে জাকাত হবে। এভাবে গরু মোটা তাজাকরণ যেগুলি করা হয়, গরু মোটা তাজাকরণ করা হয়, এইগুলির ব্যাপারে মোটামুটি আমি স্টাডি করলাম, কয়েকদিন স্টাডি করলাম, করে যেটা আমি পেলাম, মোটা তাজাকরণ করার ক্ষেত্রে যেহেতু এটা একটা কৃষি পর্যায়ে চলে যায় এবং আমাদের অঞ্চলে অনেকেই গরু মোটা তাজাকরণ করে থাকেন, তখন এটা কৃষি পর্যায়ে চলে যায়। কৃষি পর্যায়ের ক্ষেত্রে এখানে কোনো জাকাত আসবে না, এটার কোনো জাকাত আসবে না, কারণ মোটা তাজাকরণের ক্ষেত্রে পুরা তাকে ভুসি টুসি বা অন্যান্য অনেক খাবার টাবার দিতে হয়, এই সমস্ত খাবার দিয়ে পালতে হয়। আর এটা গৃহপালিত পশুর পর্যায়ে চলে যায়,
এবং মুফতি আইনে কেরাম এটা উপর সিদ্ধান্ত নিয়েছেন যে না এখানে জাকাত এটা আওতায় আসবে না। হ্যাঁ, যদি আপনি এই গরুটা বিক্রি করেন আর তখন আপনার জাকাত হিসাব করার সময় হয়ে গেছে, তাহলে আপনার এটা মোটা তাজাকরণের পরে যে আপনি গরুটা বিক্রি করছেন সেই বিক্রিকৃত গরুর মূল্যের উপর আপনার নগদ ক্যাশ হিসেবে জাকাত আসবে, কিন্তু গরুর মূল গরু হিসেবে আসবে না। আরও কিছু বিষয়ে আমরা বলবো যে অনেকেই আমাদের আমার এক বন্ধু আছেন হুমায়ুন কবির, খুব ভালো হজের ব্যবসা করেন, এখন উনি ওনাদের জাকাতের হিসাবটা আসলে কীভাবে করবেন? তো ওনারা সাধারণত কী করেন, ধরেন আমি ধরে নিচ্ছি যে একজন যারা হজে যাবেন তাদের কাছ থেকে উনি 3 লাখ টাকা করে নিয়েছে, তাহলে 300 জনের থেকে যদি উনি টাকা নিয়ে থাকেন 75 টাকা নিয়েছেন, এখন কি এই পুরা টাকাটার উপরে জাকাত আসবে নাকি কোনো জাকাতই আসবে না? আসলে এখানে বিষয়টা হলো যে ওনার কাছে তো এত এত টাকা জমা আছে ঠিক, কিন্তু এটা ওনার টাকা না। হ্যাঁ, ওনার টাকা আমরা ধরে নিচ্ছি, তারপরে এখন নিত্য প্রয়োজনে একটা কথা বলা আছে, নিত্য প্রয়োজনে খরচ যে আছে সেটার আওতায় নিত্য প্রয়োজনে যদি হজ ওনার করাতে হয় তাহলে দেখা যাবে যে 3 লাখ টাকা করে ওনার নিয়েছেন, কিন্তু সেখানে কি হচ্ছে 2,80,000 টাকা করে পার হেড খরচ হয়ে যাবে এই বাবদ ওই বাবদ ওই বাবদ, তাহলে এই নিত্য প্রয়োজনের যে টাকাটা আছে এটা বাদ চলে গেল। এভাবে উনি যে ব্যবসাটা করতেছেন, ওনার একটা অফিস আছে, অফিসের কর্মচারীদের খরচ আছে, ভাড়া আছে, তারপরে বিদ্যুৎ বিল টিল এগুলি আছে, এই সমস্ত খরচ যদি ধরা হয় তাহলে আরও দেখা যাবে 15,000 টাকা করে পার হেড করে চলে যাচ্ছে। মানে সব যদি আমরা খরচটা ধরি, সারা বছরের খরচটা ধরি, ধরলে আমরা যদি 300 জনের মধ্যে ভাগ দিই তাহলে দেখা যাবে 10-15,000 টাকা করে পার হেড চলে যাচ্ছে, তাহলে কি হলো নেট লাভ হলো 5,000 টাকা করে। তাহলে এরকম 5,000 টাকা করে যদি 300 জনের থেকে লাভ হয়, যে লাভটা হলো যে লাভটা হবে সেই লাভ এর টাকাটা রেখে আমরা জাকাতের জন্য জাকাতের হিসাব করার জন্য সেই টাকাটা রাখবো, বাকি যে টাকাটা আছে সেটা যদিও ওনার ব্যাংকে জমা আছে কিন্তু তারপর আমরা এটাকে ধরবো নিত্য প্রয়োজনের মধ্যে সেই হিসেবে ধরে এটা আমরা বিয়োগ করে নিব। তাহলে দেখা যাবে যে উনি যে 5,000 টাকা করে লাভ পাওয়ার কথা আছে বা পাবেন সেটার উপরে জাকাত আসতে যায়, যৌক্তিক জাকাত হবে, আর না হলে দেখা যাবে যে অন্যের টাকা ওনার কাছে আসে বলে 75 টাকা আমরা ওনার কাছে দাবি করতেই পারি না। আর একটা কথা বলি, সেটা হলো যে অনেকে আছে কম্পিউটার ব্যবসা আছে, আমার এক ভাগ্নে আছে গাজীপুরে কম্পিউটার ব্যবসা করে, তো কম্পিউটারের দোকান যারা আছে কম্পিউটারের হিসাবটা কীভাবে করবে? সেটা হলো যে কম্পিউটারের যে মূল্য আছে, যেটা ক্রয় মূল্য আছে সেই ক্রয় মূল্যটা ধরবে, এবং কম্পিউটারের আনুষঙ্গিক কিছু জিনিসপত্র থাকে সেই জিনিসগুলো দোকানে থাকে সেগুলোর মূল্য ধরবে, ক্রয় মূল্য ধরবে, ধরে তারপরে স্টক হিসাব করবে। এভাবে যদি বাড়ির মালিক হয়, অনেকগুলি বাড়ি আছে, 5-6টা বাড়ি আছে অথবা কয়েকটা ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটগুলি ভাড়া দেয়, তাহলে ফ্ল্যাটের মূল্যের উপর জাকাত হবে না? ফ্ল্যাটের মূল্যের উপর জাকাত হবে না, যেহেতু ভাড়া উনি দেন সেই হিসেবে ভাড়া হিসেবে যে টাকাটা পাবেন সেটা নগদ টাকা হিসেবে গণ্য হবে এবং সেই নগদ টাকাটার উপর জাকাত আসবে। তবে যদি বাড়ির ব্যবসা করেন, মানে বাড়ি বানিয়ে বিক্রি করেন অথবা জমির ব্যবসা করেন, জমি কিনে বিক্রি করেন, তাহলে এটা যেহেতু জমিটা এবং বাড়িটা পুরোটা ব্যবসার সম্পদ হিসেবে গণ্য হচ্ছে, তাহলে এই বাড়ির মূল্য জমির মূল্য উপর জাকাত আসবে এবং সেটা জাকাত দিতে হবে। যদি গাড়ি যে আছে, গাড়ি যদি নিজস্ব গাড়ি যদি থাকে, যে গাড়িটা উনি ভাড়ায় খাটান ভাড়া দেন, তাহলে এই গাড়ির মূল্যের উপর জাকাত আসবে। আর এমন যদি হয় যে গাড়ির নিজস্ব ব্যবসায়ী আছে, যদি গাড়ির নিজস্ব ব্যবসা থাকে তাহলে ব্যবসার উপরে মানে গাড়ির যে মূল্য যেগুলো আছে গাড়ির মূল্যের উপর জাকাত আসবে। গাড়ির ব্যবসা হলে মানে গাড়ি বিক্রয়ের ব্যবসা যদি হয় তাহলে গাড়ির মূল্যের উপর জাকাত আসবে, আর গাড়ি ভাড়া দেওয়ার যদি ব্যবসা হয় তাহলে ভাড়া থেকে যেটা আয় হবে সেটার উপর জাকাত আসবে। আর যারা স্বর্ণের ব্যবসায়ী আছেন তারা স্বর্ণ ক্রয় মূল্য রূপার ক্রয় মূল্য সেটার উপর জাকাত দিবেন, তবে ডায়মন্ডের ব্যবসায়ী যারা আছেন তারা ডায়মন্ডের মূল্যের উপর জাকাত দিবেন, হীরা। তো একটা বিষয় প্রাসঙ্গিক ক্রমে বলে রাখি, সেটা হলো যারা ডায়মন্ড ব্যবহার করে
মহিলারা ডায়মন্ড ব্যবহার করেন, ডায়মন্ডের উপর কিন্তু জাকাত নেই, হীরার উপর জাকাত নেই। মোটামুটি অনেক কথা বলা হলো, কিভাবে জাকাত হিসাব করবেন সেই কথাগুলো বলা হয়ে গেলো। এখন আমরা ফিনিশিং এ যাবো, কিছু কথা বলবো যে আপনি রমজানে জাকাত দিবেন, অবশ্যই দিবেন, রমজান দিলে সব বেশি। তবে আমি বলবো যারা ব্যবসায়ী আছেন তাদের অনেক বেশি জাকাত দিয়ে থাকেন। গত বছর আমার পরিচিত একজন বললেন যে উনি 14 লাখ টাকা জাকাত দিয়েছেন, তাহলে এটা আপনার পুরাটাই একবারে না দিয়ে রমজানে কিছু দেন, আর সারা বছর কিছু দেওয়ার চেষ্টা করবেন। আর একটা চেষ্টা করবেন দু একজনকে টার্গেট করে একটু স্বাবলম্বী করানো যায় কিনা। আপনি ব্যবসায়ী আছেন, আপনার পরিচিত মহলে আরও দুজন ব্যবসায়ী আছে, আপনি হয়তো 20,000 বা 30,000 টাকা দিলেন, আরও দুজন 10,000 করে দিল, 50,000 টাকা দিয়ে একজনকে একটু স্বাবলম্বী করা যায় কিনা আপনার তত্ত্বাবধান করে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করবেন। আর জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই মানে যাকেই দিবেন তাকে মালিক বানিয়ে দিতে হবে, যদি মালিক বানায় না দেন তাহলে কিন্তু জাকাত আদায় হবে না। মাদ্রাসার ছাত্রদেরকে আপনি জাকাত দিতে পারেন, স্কুল কলেজের ছাত্রদেরকে দিতে পারেন, আত্মীয়দেরকে দিতে পারেন, যাদেরকে দিলে পরবর্তীতে ওনারা হয়তো মানুষের মতো মানুষ হবে বা দেখা যাবে একটা ভালো পর্যায়ে যাবে, তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আর কিছু জাকাত প্রকাশ্যে দিবেন, কিছু জাকাত গোপনীয় দিবেন, সব রকমই দিবেন, একরকম আমি বলবো না যে সব গোপনে দেন, আমি বলবো না সব প্রকাশ্যে দেন। আর একটা কথা বলবো, যাকেই জাকাত দেন নিশ্চিত হয়ে নেবেন মানে সেই জাকাতটা ঠিক মতো পৌঁছেছে কিনা, মানে তার কাছে পৌঁছেছে কিনা। মানে আমরা ব্যবসায়ী যারা আছে তারা কারো মাধ্যমে জাকাত দিয়ে থাকি, যখন কারো মাধ্যমে জাকাত দিব তখন অবশ্যই খোঁজ নিব যে জাকাতটা যথাযথভাবে যথাযথ জায়গায় পৌঁছেছে কিনা, মানে যারা জাকাত নেওয়ার উপযুক্ত আছে তারা পেয়েছে কিনা। জাকাত কারা কারা নিতে পারবে অন্য ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি, যেহেতু এই ভিডিও বেশি বড় হয়ে গেছে এই জন্য আমি আর কথা বাড়াবো না, এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা যথাযথভাবে ব্যবসায়ীদেরকে জাকাত হিসাব করে জাকাত।